আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা কালো তৈরি ছিল আজও তৈরি আছে কিয়ামত পর্যন্ত তৈরি থাকবে জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাত এর ঝান্ডা কালো উড়েছে আজও উড়ছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত উড়তে থাকবে জোরে বলে সুবহানাল্লাহ ওয়াহাবি বেদাতি غير مقلدين لا مذهبي اهل الخفيس ওনাদের কোন বিষয়কে ইনকার করতে গেলে দলিল লাগে না কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যদি এইভাবে বিনা দলিলে বলে কিন্তু চালা চামন্ন ছাড়া হই হই করে চিল্লায় ঠান্ডার সময় এক শিয়ালে ডাকলে সব শিয়ালে ডাকে হুক্কা হুয়া একজন ডাকলে সবাই ডাকে তেমন ওনাদের কিছু হুক্কা হুয়া আছে কথা বলে না হই হই করে চিল্লাচ্ছে দলিল দাও দলিল দাও বাংলা রিডিং করতে পারে না বলে দলিল বাংলায় থতমত ইংরেজি পানির মতো বাংলায় থতমত ইংরেজি পানির মতো এখন আমাদের সমাজে কিন্তু শেখ বেরিয়েছে শেখ শেখ নয় শেখ হলে পণ্ডিত জ্ঞানী গুণী অন্নবন্ন আছে অবশ্যই শেখ বেরিয়েছে শেখ বুঝে আমাদের গায়ে ব্যথা লাগলে কাপড়টাকে আমরা মুড়ে সেই হেরকিন বা গরম জায়গায় ঠেকিয়ে গরম করে কিনে নিচ্ছে বলে শেখ নিচ্ছে এখন আমাদের সমাজে আমাদের শেখ বেরিয়েছে শেখ সাবধান দাস যদি হয়েছে ছাঁকা লেগে যাবে কঠিন বাবা শেখ নয় শেখ হলে বিজ্ঞ হবে শেখ হলে জ্ঞানী গুণী পণ্ডিত হবে শেখ হলে হবে ওজন্যই তো গাল দিচ্ছে কথা বুঝতে পারছেন ওজন্যই গাল দিচ্ছে আমাদের মাঝে মাঝে ফোন করতে নেটে ছাড়বে নেটে দেখ উপরা হুজুরকে ফোন করেছি দেখ জবাব দিতে পারে না আমাদের কাছে মাঝে মাঝে সব এখান থেকে সেখান থেকে আমরা তো বলে দিয়েছি বাহাস তো হবে বলো ডেট করো আমরা তো বলে দিয়েছি তা তো তর্কাচ্ছ কেন ও বাহাসে বুঝবে না ওরা তো আমাদের পিছনে ইতিহাস জানে ওরা আমাদের পিছনে হিস্টরি জানে জিততে পারিনি মুখ কালো করে কেন ঘরে আসবো তার থেকে না বসাই ভালো আগে থেকে দাদা হুজুর আমলে অনেক বাহাস হয়েছে গাড়ি গাড়ি কিতাব গাছে গরুর গাড়ি করে আমি গত কদিন আগে মাহফিলে গেলাম নবাবপুর আমাদের হুগলি জেলা নবাবপুরে ওখানে বাহাস হয়েছিল হুগলি জেলা বাহাস গরুর গাড়ি করে গাড়ি গেছে আল্লামা রুহুল আমিন সাহেব সেই বাহাসে ছিলেন গরুর গাড়ি করে কিছু বুঝতে পারছেন না এখন বসার ক্ষমতা নাই ফোন করে করে তর্কা দলিল দাও দলিল দলিল তো নেটে দিয়ে দিয়েছি ও পড়তে পারছো না ও শোনো বুঝতে পারছো না ও ফোনে ফোন কলে দলিল চা ওটাকে কাটিং করে নেটে ছেড়ে বলাই দাও তো হুজুর কেমন অপমান হয়েছে দেখ বুঝতে পারছেন না আল্লাহ পাকের ফিতনা থেকে হেফাজত করে বলুন আবার আমি বলে দিচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা কালো তৈরি ছিল আজও তৈরি আছে কিয়ামত পর্যন্ত তৈরি থাকবে জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাত এর ঝান্ডা কালো উড়েছে আজও উড়ছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত উড়তে থাকবে জোরে বলে সুবহানাল্লাহ أهل سنة والجماعة أهل سنة والجماعة بولون الحمد لله أمار غيرا بجنرا چلرا جوكرا مرم أهل خبيث خارجي معتزلة رافضي قادياني خارج عن الإسلام জুল খুয়াইসারা তামিমির বংশ জুল খুয়াইসারা তামিমির খানদান আমার নবী গনিমতের মাল বন্টন করে আমার নবীর সামনে জুল খুয়াইসারা তামিমি বুখারী শরীফ এসেছে এই পাজামাটাকে উঁচু করে পরে ওটা উঁচু করে তুলে মাথাটা নারা খাটো আমার নবীর সামনে ডক ডক করে নবীর সামনে গিয়ে বলে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ الله عليه وسلم بقول نعوذ بالله আমার নবীকে গিবত এ মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহকে ভয় করো ওই কাফেরটা আমার নবীকে গিয়ে বলছে আল্লাহকে ভয় করো রাসূল আল্লাহকে ভয় না করলে কে করে সাহাবাদের মধ্যে একটা হালাত তৈরি হয়ে গেল নবী বলেন খামোশ চিনে রাখ এর থেকে একটা বড় বড় হবে দল আমার উম্মতের মধ্যে ফিতনা এই জুল খোয়াইস আর তামিমি বড় হয়ে গেছে এর اولاد সমাজে ফিতনা করছে আমার নবীকে গিয়ে বলছে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে গিয়ে বলছে আল্লাহকে ভয় করো আমার নবীকে গিয়ে শিখাচ্ছে আল্লাহকে ভয় করো বুঝতে পারছেন না এই আহলে হাদিস বার হয়েছে জুল কুয়াইস আর তামিমের রক্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরা আমার নবীর মাকামই বোঝে না আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা ফালতু কথা বলে না আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা হাদিসের আলফাজ চুরি করে না সব জানি আসামে বাহাসটা নেটে দেখেছি আসামের বাহাসটা নেটে দেখেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে কেমন হেরে হাদিস চুরি করেছিল হাদিসের আলফাজ চুরি করে বাদ দিয়ে দিয়েছে এই হলো জুল কুয়াইস আর তামিমের এই হলো আহলে খবিজের কারবার আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন বলেন আমিন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুসলিম উম্মার মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমার নবীকে আওলাদ দিলে আল্লাহ একটা একটা করে ডেকে নিলেন নবীর আলোচনা হলে মক্কার কাফেরগুলো বলতো কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তো নিবংশ আমার নবীর কথা হলে বলতো নিবংশ আহা আমার আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাদানা আল্লাহ নবী মদিনা শরীফে মসজিদে কিবলা তাইনে দাঁড়িয়ে গেলেন মদিনা শরীফে মসজিদে কিবলা তাইনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী নামাজ হালাতে আছে আল্লাহ নবী নামাজ অবস্থাতে আছে নামাজের নিয়ত বেঁধে বারে বারে আকাশের দিকে দেখেন বারে বারে আকাশের দিকে দেখেন ও যুবকেরা আল্লাহ পাক নামাজ অবস্থায় আয়াতখানা নাযিল করে দিলেন কোরআন শরীফ সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 144 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজিকা ফিস সামা ফালা লুআল্লিয়ান্নাকা কিবলাতান তানদা ও যুবকেরা আল্লাহ পাক জানিয়ে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজিকা ফিস সামা ও নবী প্যারা আমি আল্লাহ আপনার বানে বানে আকাশের দিকে তাকানোটাকে আমি আল্লাহ পাক দেখেছি জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সেই নবীকে নিবংশ বলে সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকে দরবারে পছন্দ হলো না আল্লাহ পাকে দরবারে কবুল হলো না আল্লাহ পাক কোরআন শরীফে সবথেকে ছোট সূরা দিয়ে দিলেন সূরা কাউসার তিনটে আয়াত বিশিষ্ট সূরা কাউসার তিনটে আয়াত বিশিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আগে নাযিল করে দিলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার এটা আল্লাহ পাক আগে বললেন না এটা আল্লাহ পাক আগে জানালেন না ও যুবকেরা আল্লাহ পাক আগে জানিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ওয়া আমার নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আমি কাউসার খানা عطا করে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আগে আল্লাহ বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিব যারা আপনাকে দুঃখ দিয়ে আপনার শানে গোস্তাকি তারা আবতার আল্লাহ পাক আগে আমার নবীকে খুশি করছেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা عطا করে দিলাম জোরে বলে জোরে বলা যাবে না ফসল্লি আপনি নামাজ পড়ে রব্বিকা ওয়ানহার दिए दिलाम जोरे रसूल मकाम ही बोझे ना इरा नबी शान ही बोझे ना कुरान शरीफ 22 पारा सूरा अहज़ाब अल्लाह पाक 57 नंबर आयत अल्लाह जाना दिए अल्लाह पाक बोले इन अल्लाह पाक बोले कि जरा আমি আল্লাহ এবং আমার হাবিবকে যারা কষ্ট ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ এবং আমার হাবিবকে যারা খোদায় কষ্ট দেয় কি হবে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের উপর আল্লাহ লানত দুনিয়াতে লানত আখিরাতে লানত কারা যারা আমাকে কষ্ট দেয় আমার হাবিবকে কষ্ট দেয় শুধু দুনিয়ায় নয় লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাত তারপর আল্লাহ বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহীনা তাদের জন্য আছে কঠিন কঠিন কঠিনতম শাস্তি আযাব বলুন নাউযুবিল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ কারা যারা আমাকে কষ্ট দেয় আমার নবীকে কষ্ট দেয় এবার আপনি আমাকে বলেন যাদের মুখের ভাষা নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে এটা কি আমার নবীকে কষ্ট দিয়া না এটা আমার নবীকে দুঃখ দিয়া না যে নবীর নূরে জবান বলে দিচ্ছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল আমবিয়া বলে কিতাব লিখেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ হায়াতুল আমবিয়া এই কিতাবের মধ্যে লিখেছেন মুসনাদে আবি ইয়ালা বলে হাদিসের কিতাব ওর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল আমবিয়া ইহইয়াউন ফি কুবুরিহিম ইসফুন নবীরা তারা তাদের কবরে জিন্দা তারা তাদের কবরে নামাজ আদায় করে জোরে বলে নবী বলছেন নবীরা কবরে জিন্দা এখন আহলে খবিস কিছু বার হয়েছে আহলে খবিস শেখ শেখ শায়খ নয় শায়খ হলে তো বিজ্ঞ হবে তাদের ইলম থাকবে শিক্ষা থাকবে মাধুর্যতা থাকবে ভালোবাসা থাকবে যে কথা বুঝতে পারছেন না আল্লামা তারা কবির জ্ঞানের অধিকারী হবে শেখ বেরিয়েছে শেখ ঠেকলে খবর আছে গরম ভাব আসছে কথা বলে না এই শেখ এরা এখন শুরু করেছে বলে নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে আস্তাগফিরুল্লাহ বলে নাউযুবিল্লাহ বলে আর আমার নবী বলছে কি আল আমবিয়া ইহইয়াউন ফি কুবুরিহিম ইসল্লুন নবীরা কবরে জিন্দা তারা কবরে নামাজ আদায় করে আর জোরে বলবেন না আবু দাউদ শরীফে একটা হাদিস আছে কমেন্ট গুলো পড়ে দেখবেন সব মিডিয়া ভাইগণ পড়ে দেখবেন এর পরও কিছু কিছু লোক বলে কোরআন হাদিসের দলিল আমি মনে হয় নিজের ঘর থেকে পকেট থেকে দলিলগুলো বার করে বলছি এগুলো মনে আমার পকেটের দলিল কোরআন হাদিসের নয় মনে হচ্ছে তারপর কিছু লোকের স্বভাব যাকে না দেখতে বা তার চলন দেখা তুমি তোমার নবীকে ভালোবাসবে নবীর দুশমনের কথা শোনো আবু জেহেল চেয়েছিল সাহাবারা নবীকে ভালোবাসো আবু লাহাব চেয়েছিল উতবা চেয়েছিল সাইবা চেয়েছিল মুসাইলামাতুল কাযযাব চেয়েছে মুসাইলামাতুল কাযযাব আমার নবীকে চিঠি পাঠিয়েছে মুসাইলামা আসো দুজনে ভাগাভাগি করে এই নবীর নবুয়তটা চালায় নবী এর উত্তর দিয়েছেন কাযযাব একজন সাহাবারা সব আছেন নবী দরবার খাচ্ছেন খাজুর নবী বলেন কে যাবে মুসাইলামা চিঠির জবাব দিতে কিতাবে এসেছে একজন সাহাবী খাজুর খাচ্ছিলেন ওই খেতে খেতে বলে আমি যাব এই বলতে গিয়ে খাজুরটা মুখ থেকে পড়ে গেল পাশ থেকে সাহাবী বলে কমসে কম খেয়ে তো নিয়ে বলো বলে আমি যদি খেতে খেতে অন্যজন বলে আমি যাব তাহলে নবীর দূত হয়ে তো আমার যাওয়া হলো না নবী পাকের پیغامটা বইবেন বলে সাহাবাদের মধ্যে কত একটা আশা সুবহানাল্লাহ বলে কিতাবে এসেছে চিঠি নিয়ে গেলে নবীর উত্তর মুসাইলামা সব আছে সৈন্য চিঠি দেয়া হলো পড়ো নিয়ম ছিল নিজে পড়তো না জোরে পড়া এখনো রাজ দরবারের নিয়ম বিধান সিস্টেম চিঠি পড়া হচ্ছে মুসাইলামা যে পাঠিয়েছে নবীর پیغام নবী পাক উত্তর পাঠিয়েছেন কাযযাব এই যে ঝুরের কাযযাব বলেছে ওর সব সঙ্গবঙ্গদের সামনে বলে প্রেস্টিজ লেগে গেছে চোর চোর পরে যখন ওকে বাজারে কেউ দেখে চোর বলে এটা খুশি হয় বলে চুরি করতে ছাড়ে চোরকে চোর বললে রাগ হয় চুরি করতে ছাড়ে সমাজে কিছু কাফের আছে কাফের বললে রাগ হয় কিন্তু কুফরি ছাড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে কিছু খেলাফ কথা বলে তাতে করে কাফের ফতোয়া দেয় কিছু কিছু মানুষ সমাজে বলে ওই কাফেরকে কাফের বলিস নি কাফের বলে কাফেরকে কাফের বলিস নি গুনাহ হবে কাকে কাফেরকে নিজেই বলছে কাফেরকে কাফের বলিস নি ও নিজেই বলল কাফেরকে তুমি বলো মুমিনকে কাফের বলো না মুসলমানকে কাফের বলো না এটাই তো বিধান মুমিনকে কাফের বলা যাবে আমার সাথে তার মনে নাই মিল মুসলমানকে কাফের বলা যাবে আমার সাথে তার কথার মিল নাই হোক সামান্য জুজিয়াতের এলেমেলো হলে কাফের বলা যায় এগুলো কিন্তু ঠিক না যে কাফের তাকে কাফের বলবেন না তাকে মুমিন বলবেন আমাদের সমাজে কিছু আছে দেখবেন কাফেরকে কাফের বলিস নি তার কাফেরকে মুমিন বলবেন কাল থেকে আপনার আবু দেখে রাদিয়াল্লাহ বলবেন না কাল থেকে আবু জেহেল কার কাফের বলবেন না বলবেন আবু জেহেল রাদিয়াল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে ছি ছি কাফেরকে কাফের তো বলতেই হবে কাফের শুনতে যদি কষ্ট হয় কুফরি করতে চিন্তা হয় না কেন কাফের যদি তোমাকে শুনতে এত কষ্ট লাগে তুমি ওই কুফরি কাজটা করার আগে ভাবলে না কেন লোক কাফের বলবে কথা কিছু বুঝতে পারছেন না সমাজে বার হয়ে গেছে আবু দাউদ শরীফের একটা রিওয়ায়েত মিশকাত শরীফ আপনি 122 পৃষ্ঠায় পাবেন 122 পৃষ্ঠা বাবুল জুমা এই অধ্যায় আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আদল আন তাকুলা জাসাদাল আমবিয়া ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা আলাল আদল আলামান উপরে আদ মানে মাটি জমিন মাটির উপর আল্লাহ হারাম করেছে কি আন তাকুলা খাওয়া কি খাওয়া জাসাদাল আমবিয়া নবীদের শরীরটাকে আল্লাহ মাটির উপর খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন জোরে বলে জোরে বলে ফানাবিউল্লাহ হাইয়ুন আল্লাহ নবীরা হলেন জিন্দা সুবহানাল্লাহ বলে আর জোরে বলা যাবে না আল্লাহ পাক তাআলাদের রিজিকও দেন জোরে বলো আর জোরে বলবেন না তুমি মাথা মারতে গেলে ভাত খায় না গোশ খায় ডাল খায় না ডিম খায় না কি খায় ও মাথা আমাদের মানার মাই তো ও চিন্তা আমাদের আমরা আমাদের জায়গায় নবীরা জিন্দা নবীরা কবরে খান কি খান না খান আমার আল্লাহ জানে আর জানারা খান জানারা জানে আমাদের ঈমান নবীরা জিন্দা নবীরা জিন্দা নবীরা জিন্দা নবীরা কবরে খান জোরে বলেন সুবহানাল্লাহ কি শুরু হয়ে গেল কি ফিতনা যারা আমার নবীকে ছাড়ে না নবীকে গাল দেয় নবী মরে মরে গলে মিটে গেল নাউজুবিল্লাহ কিয়ামতের নবী শাফাত করতে পারবেন নিজের নেই ব্যস্ত থাকবে নাউজুবিল্লাহ যাদের মুখে ভাষা নবী বাপ মা কাফের জাহান্নামী নাউজুবিল্লাহ আপনি তাদের কাছ থেকে আশা করছেন কি করে ওলি আল্লাহকে সম্মান করবে যারা আমার নবীকে ছাড়ে না তারা ওলিদের সম্মান করবে কথা বলছেন না কিন্তু বুঝতে পারলেন ওরা তো নবীকেই ছাড়ে না আমার রসুলের সাহাবাদের পায়ের ধুলোটা সমান কোনো ওডি হতে পারে পায়ের ধুলো নবী পাক তো অনেক আলা আর শুধু নবী নয় আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুল কিবলা তাই কুল কায়নাতের বাদশা আল্লাহ জানাকে করেছেন জোরে বলে আর জোরে বলা যাবে না বলে নবী মরা আর আমার নবী বলেন নবীরা জিন্দা নবীরা কবরে নামাজ পড়ে সুবহানাল্লাহ বলে আমার নবী বলেছেন মেরাজ রাতে লাইলাতুল কুসরিয়া নবী আমার মেরাজ রাতের কথা লাইলাতুল কুসরিয়া قال اتيت ليله الاسريه على موسى عليه السلام عند كسيب الاحمر এটা নাসাই শরীফ আল্লাহ নবী বলে মেরাজের রাতে আমার নবী যখন যাচ্ছিলেন মুসা আলাইহিস সালামের কবরের পাশে কাসিবিল আহমার কেউ বলেতে জায়গার নাম এই গোকনা যেমন জায়গার নাম তেমন কাসিবিল আহমার কেউ বলেছেন জায়গার নাম আবার এই কাসিবিল আহমার থেকে কেউ মানে নিয়েছেন আহমার মানে লাল আরবিতে লাল কে আহমার আবিয়াদ মানে সাদা আসওয়াদ মানে কালো एक कसीबिल अहमद থেকে কেউ বলতে বালুকা লাল বালুকা যুক্ত উঁচু একটা ঢিবি আমার নবী যখন পাশ থেকে ক্রস করছিলেন যাচ্ছিলেন নবী বলেন ওহুয়া কা সাল্লি ফি কবরি নবী বলেন আমি দেখলাম মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর জোরে বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আবার নবী বলতে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে নবী মুসা আবার নবী বলছে আসমানে গিয়ে দেখে সেখানে নবী মুসা জোরে বলে আল্লাহ পাক আমার নবীর উপর প্রথমে ওয়াক্ত নামাজের কথা বলে পাঠালেন কোন নবী বলে বলে কোমাতে বলে নবী তো বলে কবর দাঁড়িয়ে নামাজ পড়ছে নবী পাক ওনাকে মেরাজ রাতে তিন জায়গায় দেখেছে কবরে দাঁড়িয়ে নামাজ পড়তে বাইত মুকদ্দাসে আর আল্লাহর আসমানে তিন জায়গায় দেখেছেন নবী মুসা আলাইহিস সালামকে জোরে বলে সুবহানাল্লাহ মুসলিম শরীফের একটা riwayat আছে ফাহনাতিস সালাতু ফাআমামতু নবী বলে যখন নামাজের সময় হয়ে গেল আমি তানাদের করে ইমামতি করলাম মানে আল্লাহর নবী দেখো আরেকটা riwayat আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী বলে এই মিরাজের রাতে ফলাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা দাখালা ইদখুলু মানে প্রবেশ করা ফলাম্মা যখন দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী প্রবেশ করলেন যখন কোথায় মসজিদুল আকসা কামা ইসাল্লি নবী মসজিদুল আকসায় প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন ফলতাফাতা মানে ঘুরে দাঁড়ালেন পাল্টাপাতা নবী ঘুরে দেখলেন হুম্মালতাফাতা নবী আবার ঘুরে দেখলেন হাদিস শরীফে এসেছে ফাইদা নবীউনা আজমাউনা ইসাল্লুনা মাহু নবী বলে আমি ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার দুজনে তারা নামাজ আদায় করছে জোরে বলে সব নবীদের ওফাতের পরে আমার নবী এসেছে সব নবীরা যদি মরে পচে গলে নাউজুবিল্লাহ মাটির সাথে মিশে গেলেন মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সব নবীরা সশরীরে হাজির হয়ে আমার নবীর পিছনে নামাজটা পড়লেন কি করে আলহামদুলিল্লাহ মানে সব নবীরা নাউজুবিল্লাহ মরে গেলেন বাইতুল মুকাদ্দাসে সশরীরে সব নবীরা উপস্থিত হলেন আর সব নবীরা উপস্থিত সশরীরে আমার নবী সব নবীদের করে ইমামতি করে নামাজ পড়াচ্ছেন জোরে বলে তার মানে নবীরা মরা না নবীরা জিন্দা জোরে বলে আলহামদুলিল্লাহ বলে ইমানে মজবুত নবীর ভালোবাসা নবীর প্রেম তৈরি করে কে মানো না মানে আমার দেখার সময় নয় আমি মানি আবু জাহেল সাহাবাদের কম গাল দিয়েছে আবু জাহেল নবীকে কম গাল দিয়েছে শুনেছিল সাহাবারা এই আহলে কবির গুলো দেবেন জুল কোয়াইসা তামিমের ভালোবাসার লোকগুলো দেবেন ওয়াহাবির আওলাদগুলো দেবেন আপনি ভাবতেন যাদের চিন্তা মদিনার নববী শরীফ থেকে আমার রাসূলের রওজা শরীফ থেকে তুলে যদি বাইরে বার করে দেওয়া হয় উম্মাহ শিরক থেকে বাঁচবে নাউজুবিল্লাহ বলে মদিনা শরীফে শিরক করতে যায় মদিনা শরীফে শিরক করতে যায় আস্তাগফিরুল্লাহ যে নবী আজ রাউদা শরীফে এসে আমাদের বললেন এই আমাদের এই আমলটা আল্লাহ পাকের হুকুম নবী দরবারে পৌঁছে যাচ্ছে বলে বললেন আমি বলে দিই মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব আপনার 10 মিনিট হয়ে যায় তখন বলতে কষ্ট না মুসনাদে বাজ্জার হাদিস শরীফের কিতাব আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া ফাতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটা তোমাদের জন্য উত্তম নবী বলেন তুরাদু আলাইয়া আমাল তুরাদু আলাইয়া আমাল তোমাদের আমলগুলো আমি নবী আমার উপরে এনে পেশ করি তুরাদু তুরাদু মানে হাজির করা পেশ করা লৌটে দেয়া ফিরিয়ে দেওয়া তোমাদের আমল আমার উপর ফিরিয়ে দেবে فما رأيت من خير أمين نبي تقول أمة البالو عمل تبوا حميد الله عليه أمين نبي الله شكريا عليه وما رأيت من شر أمين نبي تقول أمة الخراب تبوا خراب استغفرت الله لكم أمين نبي الله درباره أمة تجون استغفار كتير نعوذ بالله نبي جدي مورا نبي هولير কিভাবে উম্মতে আমল দেখবেন কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করবেন কিভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন না না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবীর জিন্দা এটা শুধু ফুরফুরা শরীফে দাদা ফুরফুরের একা না আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আমরা একা কিছু কিছু মানুষ আমাদের উপর মিথ্যা চাপে ফুরফুরা হুজুরা বলেন নিজেরা একাই জান্নাতে যাবে কে বললাম না আহলে সুন্নাত ওয়াল জামাত যেই মেনে চলবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদেরই জান্নাত দেবে জোরে বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি নবী এবং আমার সাহাবা আল্লাহ আমাদের সেই পথের প্রতীক করে সেই রাস্তার আরোহী করে জোরে বলো জোরে বলে আল্লাহুম্মা আমিন কোন কষ্ট নবীকে দেয়নি জুল কুয়াইসারা তামিমি খারেজিরা রাফিজি এদের পূর্বপুরুষরা আমার নবীর সাথে কম বেয়াদবি করে কোন কষ্ট দেয় আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন الله جبتي مدينة مزينة نبابي شريفة ويبنا معي آمانة پنچاش هزار رقم سواف خانة كنمين الله نبي جانية دين الله نبي شنية دين মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আমি নবী কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে পাকের দয়া জান্নাতে নিয়ে যাব সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী نبابي شريفي سابرا داري غالي كاتا كاتا نبي نماسكنا بنا بيتونير كاتا كيل كوري كاشي رواداني بيتونير كاتا تاني رواداني الله نبي نماسكنا ششكولي الله نبي نماسكنا شمابتي كوري سابا ديكي كوري غالي سابا ديكي كوري غالي الله نبي تاني غالي كوري আল্লাহ নবী জানিয়ে দিলেন ও মুস্তাফা আমি নবী কে আমি নবী আমি নবী সামনে দিকে যাব দেখি আমি রাসূলুল্লাহ পিছনে দিকে যাব আর একটু সুবহান কে কে নামাজ পড়তে আমি নবী সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি জোরে বলে ও এদের মুরব্বি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার ষষ্ঠ হিজরিতে বনু মুস্তালিকের যুদ্ধ ষষ্ঠ হিজরি আল্লাহ পাক মুসলমানদের জয়ী করলে কাফেলা মদিনা শরীফে আসে কাফেলায় আওয়াজ শুরু হয়ে গেল এই একবার ফিরে যায় এতে কয় ভিখারি কোন না ঘাট ধরে তাফসিরে জালালাইন শরীফ এসেছে এই খবরটা নবীর একটা যুবক সাহাবী শুনে ফেলে